সুকান্ত মজুমদার আঠারো কিলোমিটার আগেই সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে সকাল থেকে লালবাজারে লকআপে রাখা হয়েছে কেন কোথাও কি বিরোধীর কণ্ঠরোধ করার চেষ্টা আমার মনে হয় যে এটা প্রশ্ন নয় এটাই উত্তর বিরোধী এবং সত্যির কণ্ঠরোধের জন্য পরিকল্পিতভাবে তৃণমূল সরকার চলছে কারণ সত্যি সামনে আসলেই নবান্ন খালি হয়ে যাবে এটা তারা জানেন যে অন্যায় যে দুর্নীতি প্রত্যেক মুহূর্তে করেছেন তার দাম মানুষ দেবেই আদালত সজাগ হয়ে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে নিপীড়িত মানুষের পাশে বঞ্চিত মানুষের পাশে কড়া হয়ে লোহার প্রাচীলের মতো হয়ে আদালত দাঁড়িয়েছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ যারা বিরোধী রাজনীতি আমরা করছি ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে রয়েছে এবং নিরপেক্ষ আইনি যে তদন্ত চলছে তার দিকে তাকিয়ে রয়েছে সেই জন্য তৃণমূল ভয় পেয়েছে তার আদালতকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল যাতে মহামান্য বিচারপতি তারা রায় না দিতে পারেন এ চালাকি মানুষ জেনে গেছে যদি তারা অনেস্ট হতেন তারা অবিলম্বে দুদিন ধরে তল চলা যে তাণ্ডব মমিনপুর খিদিরপুর ইকবালপুরে চলেছে তা তারা বন্ধ করতেন যোগ্য পুলিশকে কি করে অযোগ্য পুলিশ বানিয়ে তাদের যে চাকরি আইনে রক্ষা করা সেখান থেকে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে তারা ভুল ব্যবহার করছেন তাদের ওয়ারদিকে তাদের অশোকস্তম্ভকে অপমান করছেন এ পশ্চিমবঙ্গের পুলিশও কিন্তু জেনে গেছে তারা সমর্থন করছেন না পুলিশ মন্ত্রীকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকমে টিকে রয়েছেন এ পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে তাই মাননীয় আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যারা নিপীড়িত যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের পক্ষে তিনি দাঁড়াতে যাচ্ছিলেন নিপীড়িতদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ আদালত তো অন্যরকমভাবে দাঁড়াচ্ছেন তাঁর দায়িত্ব পালন করছেন যারা আমরা বিরোধী আমাদের কাজই সত্যি কণ্ঠস্বর্তাকে তুলে ধরা সেই জায়গাটা যাতে মিডিয়ার সামনে আর প্রকাশিত হতে না পারে সেই জন্যই সুকান্ত মজুমদারকে তুলে নেওয়া হলো তার কি অপরাধ তিনি একজন শিক্ষিত সচেতন মানুষ তিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে ওখানে যে যে হিন্দু ভাইয়েরা আক্রান্ত হয়েছে যেখানে থানা দখল হয়ে গেছে সেই ভিডিও অন্য মিডিয়াদের দেখা হয়নি মেন টিমেরা দেখাতে পারেনি তাদের ঢুকতে দেওয়া হয়নি কিন্তু বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যাতে নিপীড়িত মানুষের দুঃখ যন্ত্রণার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াতে পারে তাদের কথা শুনতে পারে কারণ তারা তো থানা কমপ্লেন করতে পারবে না থানা তো পরিষ্কার ঘিরে নিয়েছে ওরা যারা চায় যারা বলেছিল যে মিনি পাকিস্তান বানানো হবে এই এলাকাটাকে কিছু জায়গা আমাদের হিন্দু ভাইরা বসবাস করে যাতে তাদেরকে ভয় দেখিয়ে তাণ্ডব করে যে কোনো একটা মিথ্যে অজুহাত তৈরি করে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এবং সারা পশ্চিমবঙ্গটাকে এইভাবে করা যায় তার একটা প্ল্যান করছে এবং নির্লজ্জভাবে এই থার্টি পারসেন্ট আমাদের মুসলিম ভাই যাদের সরলতার সুযোগ নিয়ে এরা মিথ্যে ব্যবহার করতে চাইছে আমি আমাদের মুসলিম ভাই যারা রয়েছেন তাদেরকে বলবো আপনার একটু জাগুন অনেক মুসলিম ভাই তারা জেগে গেছেন যে এরা এদের জন্য চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সচেতন কিচ্ছু করেনি শুধুমাত্র ভুল কাজে ব্যবহার করে হাতে দুটো পয়সা পাইয়ে কি করে অশান্তি হুজ্জুতি দাঙ্গা করা যায় সেই বিষয়ে প্রশ্রয় দিচ্ছে আমরা এই ভারসাম্য নষ্ট হতে দেব না যারা ভারতবর্ষের পক্ষে তিনি হিন্দু হোক তিনি মুসলমান হোক তিনি খ্রিস্টান হোক তারা সবাই আমাদের পক্ষে রয়েছেন আমাদের লড়াই তাদেরকে নিয়েই আর যারা পশ্চিমবঙ্গের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই ইতিমধ্যে দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যপালকেও কিন্তু চিঠি দিয়েছেন তিনশো ছাপ্পান্ন যারা জারি করা হোক এবং আজ প্রেসের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী জানিয়েছে অবিলম্বে পঞ্চায়েত ভোটেও রক্তাক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তা অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক সেও দাবি করেছে আপনারা দেখুন এ দাবি তো ন্যায্য যাবি দুদিন ধরে মানুষের ঘর দোর লুট ভাঙা হলো মিডিয়াকে ঢুকতে দেওয়া হলো না ঠিক যেভাবে এর আগে ডায়মন্ড আরবারে ইলেকশন করানো হয় ছোট নবাবের জন্য এটা এটা কি কোনো সুস্থ একটা দেশে আইন চলছে তার কি নিদর্শন তো ফলত মাননীয় বিরোধী দলনেতা মাননীয় সভাপতি তারা মাননীয় রাজ্যপালের কাছে মাননীয় গৃহমন্ত্রীর কাছে আবেদন করেছেন এটাই তো সুস্থতার আবেদন পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে তার মাথায় তৃণমূল সরকারের যা দুর্নীতি যা চুরি যে টাকা যে অর্থ বরাদ্দ ছিল সাধারণ গরিব মানুষের জন্য সেই টাকা চুরি হতে হতে গিয়ে পশ্চিমবঙ্গে কোনো শিল্প কারখানা না হয়ে গিয়ে উঠে গিয়ে প্রত্যেকটা বাচ্চা জন্মালে মাথায় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি ঋণ নিয়ে জন্মাচ্ছে এই খবর চেপে দেওয়া হচ্ছে মায়ের রাতে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে সেই মায়ের পেট থেকে যে বাচ্চা পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখছে সেই বাচ্চা জন্মাচ্ছে প্রায় এক লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে খেলা মেলা কার্নিভাল করে আলোর রসনাইতে এসএসসি পিএসসি দুর্নীতিতে যারা বসে আছে রাস্তায় তাদেরকে ঢেকে দেওয়া এবং তুলে দেওয়ার চেষ্টা করছে এই ঢেকে দেওয়া এবং তুলে দেওয়ার যে রাজনীতি জঘন্য রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল করছে ক্ষমতায় থেকে আরও দুর্নীতি করবার জন্য তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পূর্ণ বাংলা আমাদের এখানে ছেলেমেয়েরা মায়েরা ভাতা নিচ্ছে না তার ছেলে চাকরি করতে কারখানায় চাকরি করতে কাজ করতে বা অন্য জায়গায় চাকরি করতে চলে যাচ্ছেন গুজরাট দিল্লি বম্বে হায়দ্রাবাদ বিভিন্ন রাজ্যে এই পশ্চিমবঙ্গ তারা চান আজকে তারই বিরুদ্ধে যখন সুকান্ত মজুমদার বেরিয়েছেন তাকে আটকে দেওয়া হয় অর্থাৎ সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরবে না তাই আমরা কেউই থেমে নেই এটা আমাদের রাজ্য এই রাজ্যের দলিল কারুর বাবার কাছে নেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারাই এই দলিলের মালিক এই পশ্চিমবঙ্গের সেই জন্য আমরা রাস্তায় নেমেছি মানুষ জেগেছেন এবং পুলিশের একটা বড় অংশ তারাও লজ্জিত হচ্ছে যে তারা অসত্তম্ভের মান রাখতে পারছে না পুলিশ মন্ত্রীর নির্দেশের জন্য বলুন তো মানুষ মরছে ঘর জ্বলছে পুলিশকে চুপ করে পুলিশকে পুতুলের মতো দাঁড় করে রেখে দেওয়া হয়েছে কেন যারা গণ্ডগোল করছে অশান্তি করছে তাদেরকে ধরা হলো না কেন এই উত্তর পশ্চিমবঙ্গের মানুষ জানে আমরা চাই এই দুর্নীতি এই আমি এই যে পশ্চিমবঙ্গের একটা শান্ত ভারসাম্য যারা গণ্ডগোল করে তাদের তোয়াজ করা এটা বন্ধ করা হোক নাহলে পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব বিপন্ন হবে